শুভ সকাল পত্রিকা চোখে দেশ আয়োজনে সকলকে আমন্ত্রণ জানিয়ে সঙ্গে আছে আমি নাসিমুল বারী সৌরভ। জানেন যে আমাদের এই আয়োজনে মূলত পত্রিকার প্রথম পাতায় যে শিরোনামগুলো ঠাঁই পায় সেগুলো নিয়ে আলোচনা হয়। শুরুতে আজকে রয়েছে যুগান্তর পত্রিকা, তার আজ শিরোনাম করেছে কি সেটাই দেখব। দখলে লাইনম্যান নেতা পুলিশ মস্তান, ফুটপাতে মিলেমিশে চাঁদাবাজি, চাঁদা তুলতে বেতনভুক্ত কর্মচারী নিয়োগ, সপরিবারে যুক্ত একাধিক সিন্ডিকেট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। আর কোটি কোটি টাকার চাঁদার ভাগ পান প্রভাবশালীদের অনেকে, লাইনম্যানের গডফাদারও কোটিপতি। এখানে দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যে একটি ছবি যাত্রাবাড়ি এবং মিরপুর 10। দুটি ছবির চিত্রই তারা যা বলছেন যে সপরিবারে আসলে এখানে বেতনভুক্ত কর্মচারী যারা চাঁদা ওঠায় সেই বিষয়টি নিয়ে তারা আজকে প্রতিবেদনটি করেছে। এবং পাশাপাশি রয়েছে যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ, নতুন বিধিতে তফসিল ঘোষণা আজ, সংশোধিত নতুন নির্বাচন বিধিমালা এবং নির্বাচন আচরণ বিধিমালায় উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে লাইন সংস্কার না করায় বাড়ছে ট্রেন দুর্ঘটনা, মেরামতের চেয়ে কেনাকাটায় আগ্রহী রেল। একটি বিষয় যে বারবার পত্রিকায় আসছে, পত্রিকার প্রথম পাতায় আসছে, যে বিষয়টি যে অবন্তিকার আত্মহত্যা নিয়ে, জবি ছাত্রী অবন্তিকা এবং তাকে নিয়ে আজকের যে প্রতিবেদন তারা করেছে, যে রিমান্ড শেষে কারাগারে আম্মান দ্রুত বিচার দাবি শিক্ষার্থীদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবন্তিকা বেশ কিছুদিন আগে আত্মহত্যা করেছেন এবং সেই আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে কিন্তু, বা অর্থাৎ ফেসবুক পোস্টে তিনি একটি পোস্ট করে গিয়েছেন, সেখানে বলেছেন যে তার শিক্ষক এবং তার ক্লাসমেট আম্মানের বিরুদ্ধে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গেছেন এবং সেই বিষয়টি নিয়ে আসলে এখনও দেখা যাচ্ছে যে রিমান্ডের একটি রিমান্ড মঞ্জুর করেছেন এবং সেই বিষয়টি নিয়েই প্রতিবেদনও কিন্তু হয়েছে। পাশাপাশি রয়েছে যে যৌন হয়রানির বিচার চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন মিমের, জবির দুই শিক্ষককে ডিবি অফিসে তলব। রয়েছে সমকাল, শিরোনাম করেছে মাঠ প্রশাসনের কর্মকাণ্ডে মন্ত্রণালয় বিব্রত, দ্বন্দ্ব কোন্দল ভুলে দল গোছানোর তাগিদ প্রধানমন্ত্রীর। পাশাপাশি রয়েছে যে বন রক্ষা প্রকল্পের বনের সর্বনাশ। প্রথম আলো রয়েছে শিরোনাম করেছে তারা ঢাকা উড়াল সড়কের নতুন র্যাম্প খুলল, ঢাকা দ্রুতগতির উড়াল সড়কের অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে FDC গেট সংলগ্ন র্যাম্পটির যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই র্যাম্প দিয়ে আপনি এখন উত্তরার থেকে খুব সহজেই হাতিরঝিল কারণ বাজার এই অংশে নামতে পারবেন। এই বিষয়টি নিয়ে তারা একটি প্রতিবেদন করেছে এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত বুধবার সকালে র্যাম্পটি উন্মুক্ত করেছে। বাড়ছে নৌযান বিপদে সুন্দরবন, 122 কিলোমিটার বাংলাদেশ ভারত নৌপথের 100 কিলোমিটারই সুন্দরবনের মধ্যে পড়েছে, এক যুগে এই পথে নৌযান চলাচল বেড়ে দ্বিগুণ হয়েছে। একীভূত করার উদ্যোগে উদ্বিগ্ন ভালো ব্যাংক, দেশের 7-10টি ব্যাংক একীভূত করার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক, ফলে সমসংখ্যক ভালো ব্যাংক রয়েছে একীভূত হওয়ার চাপে। বণিক বার্তা শিরোনাম করেছে তারা সুখী দেশের তালিকায় 11 ধাপ পেছালো বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশ 11 ধাপ পিছিয়েছে, 143টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান 129তম। একক দেশ হিসেবে রাশিয়াকে সবচেয়ে বেশি সুদ পরিশোধ করতে হচ্ছে, ফার্মার্স ব্যাংক বাঁচানো ভুল ছিল কি। মাথা তোলার শঙ্কায় অনড় সরকার, খালেদার বিদেশ ইস্যু, বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বলে ধারণা, সাবেক প্রধানমন্ত্রীকে আইনি বাধ্যবাধকতায় আটকে রাখার কৌশল, বিদেশিদের সঙ্গে যোগাযোগ যেন না হয় তা নিশ্চিত করা, এরকম একটি প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না, মুক্তির মেয়াদ বাড়ল, জিম্মি উদ্ধারে আলোর রেখা।
জলদস্যুদের কবলে আব্দুল্লাহ, দস্যুদের পক্ষ থেকে ফোনে যোগাযোগ, এবার আলোচনার মঞ্চ তৈরি হলো। ঢাকার আকাশ দেখল বোয়িং এয়ারবাস লড়াই। আজকের পত্রিকা রয়েছে শিরোনাম করেছে তারা, আপোষেই শেষ হচ্ছে মামলা। একটু বিস্তারিত জানার চেষ্টা করছি কি হচ্ছে আসলে। ভোগান্তি ও হুমকি ধমকিতে আপোষ করতে বাধ্য হন ভুক্তভোগী। ঢাকার ট্রাইব্যুনালে 218 মামলার নিষ্পত্তি, সাজা মাত্র 64টিতে। সময় মতো মামলা না করা, দুর্বল তদন্ত, সাক্ষী গড় হাজিরও দায়ী। আবার ওদের একই ধরনের শিরোনাম যে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ছে। আদর্শদের সঙ্গে কথা হয়েছে, বলছে না মালিক পক্ষ। অবন্তিকা ইস্যু নিয়ে অনেক গণমাধ্যম বা সংবাদ মাধ্যম বা খবরের কাগজ তারা শিরোনাম করছে, এবং আজকের পত্রিকাও শিরোনামটি করেছে যে অবন্তিকার আত্মহত্যা, বিচার বিভাগীয় তদন্ত সহ 5 দাবি শিক্ষার্থীদের। বগুড়ায় বেগুনের কেজি 2 টাকা, মূল্য 1 টাকা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে তারা, ভেজাল ঔষধে বিপাকে রোগী। বৈধ কোম্পানিতে অবৈধ ওষুধ, জনবল সংকটে ঔষধ প্রশাসন অধিদপ্তর কার্যকর পদক্ষেপ নেয় না ঔষধ কোম্পানি। কমোডিটি এক্সচেঞ্জে বদলে যাবে শিল্প বাণিজ্য। সনদ পেয়েছে সিএসই, চালু হতে পারে এবছরই। আন্ডার ইনভেস্টিং ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং কমবে। পণ্যের সঠিক মূল্য দেখতে পারবেন ক্রেতারা। মধ্যস্থকারীদের দৌরাত্ম্য কমবে। আবারও একই ধরনের শিরোনাম যে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস বাড়ছে। সুখী দেশের তালিকায় বাংলাদেশ আরও তলানিতে। খবরের কাগজ শিরোনাম করেছে, রাজধানী জুড়ে দুঃসহ যানজট। একদিনে গ্রামের 18 জনকে মেরে ফেললো, ফেললে যুদ্ধে যায়। ২১ লাখ মোটরযান দাপিয়ে বেড়ায় ঢাকার রাস্তায়। আর সর্বশেষ রয়েছে দ্য ডেইলি স্টার, একটি ইংরেজি পত্রিকা, তারা শিরোনাম করেছে আজ, গান ইন দ্য বোর্ড রুম। যারা রয়েছে যে ডেসপারেট ফর আ হোম আওয়ে ফ্রম হোম। এমভি আবদুল্লাহ পাইরেটস মেক ফার্স্ট কন্ট্যাক্ট 9 ডেজ আফটার হাইজ্যাকিং শিপ। দর্শক, এই ছিল আজকের পত্রিকার চোখে দেশ আয়োজন। নিয়মিত এই আয়োজন দেখতে চোখ রাখুন মোহনার পর্দায়। ধন্যবাদ।